নীল যেভাবে অ্যাস্ট্রোনমিক্যালি রাইজ করলে, ইটস এ ভেরি গুড কেস স্টাডি যে হঠাৎ করে একদিন তিন দিনের মাথায় একটা ছেলে জাস্ট দাঁড়া গেল সোশ্যাল মিডিয়াতে, দ্যাটস ফ্যাসিনেটিং। এবং এটা আমি একটাই মিনিং দাঁড় করাতে চাই, একটা জিনিস আমি বলতে চাই, যদি অনেকে বলে যে দে আর ভেরি ট্যালেন্টেড, সো এই ক্ষেত্রে কোন জিনিসগুলো কাজ করছে, হি ওয়াজ অলরেডি এক্সপিরিয়েন্সড, ওর গ্রাউন্ড ওয়ার্ক ছিল, অ্যান্ড ও খুব ভালো কথা বলতে পারে, হি ইজ ভেরি আর্টিকুলেট। সো ওর যখন এই দুইটা জিনিস নিয়ে একটা ভালো জায়গায় কথা বলতে পারছে এক ঘন্টা, ও জাস্ট মানুষকে কনভিন্স করে পারছে, হি জাস্ট ওয়ান ওভার পিপল। নীল নীল আমাদের বুট ক্যাম্প মেম্বার, আমাদের স্টুডেন্ট, ওদেরকে ওকে আমি চিনি বছর খানেক আগে থেকে হবে। ও ওর সার্ভিস আমাকেও পিচ করছিল, ভিডিও আমরা নিতে পারিনি এক্সপেন্সিভ দেখে, বাট আই এম সো হ্যাপি যে ও ইন্টারন্যাশনালি বেশ ভালো কাজ করতেছে। এবং ওর সাথে আসলে আমি জানি না, আমি পডকাস্ট শুনি নাই, এরকম একটা ভাইরাল পডকাস্ট শুনে নাই। সো ও মেইনলি, ওর নীলের মেইন সার্ভিস হইলো ও ভিডিও শর্ট ফর্ম কন্টেন্ট ক্রিয়েট করে। সো লং ফর্ম তুমি দিবা, ও কেটে কুটে শর্ট করে। ও এটা তো আমাদের দরকার বেশি, নীল খুব এক্সপেন্সিভ, খুবই এক্সপেন্সিভ, ওকে ওকে অ্যাফোর্ড আমরা করতে পারবো না। আচ্ছা আচ্ছা, ও আমরা গরিব, আমাদেরকে একটু টাকা পয়সা দেন সবাই মিলা, আমরা যেন নীলকে অ্যাফোর্ড করতে পারি। এবং আমি চাই আপনারা যারা পডকাস্ট শুরু করছেন আপনারা বেশি বেশি করে বুট ক্যাম্প মেম্বার, আমরা অ্যাকচুয়ালি পডকাস্ট শুরু হওয়ার আগে বুট ক্যাম্প মেম্বার আরেকটা গাছের বিজনেস নিয়ে কথা বলতেছিলাম আমি। আচ্ছা এইটা কেমন কথা যে হইতেছে ফারান ভাইয়ের বুট ক্যাম্প মেম্বার কে ফারান ভাই হায়ার করতে পারে না, একটা ভিডিও শর্ট ফর্ম বানানোর জন্য $20 চায়, কথার কথা আমার এক্স্যাক্টলি মনে নেই কত চাইছিল, সেইখানে আমি যদি বাংলাদেশি আরেকজনকে পুরো মাসের জন্য 15,000 বা 20,000 টাকায় পাই, আমার কাছে ওর টার্গেট অডিয়েন্স যেটা তাদের জন্য ও ভালো ডিল, বিকজ ওরা বিদেশি। আমি যেহেতু আমার কাছে সুন্দর লেবার পুলের অ্যাক্সেস আছে, আমার জন্য ও ভালো ডিল না। তো ও কাদের, ও কি মিস্টার বিস্টের ভিডিও এডিট করে? না না না, বাট ইন্টারন্যাশনাল মানুষের ভিডিও এডিট করে, বিদেশি মানুষ। সো আপনার যদি এরকম কোন স্কিল থাকে, ইফ ইউ রিয়েলি থিংক ইউ আর ট্যালেন্টেড, আমার মনে হয় কারেন্টলি বাংলাদেশে প্রচুর পডকাস্ট আছে, সো আপনারা জাস্ট কোন একটা পডকাস্টে যায় পারলে একবার ট্রাই নিয়ে দেখেন। আমার মনে হয় এতদিন যে মানুষ কমপ্লেন করতো যে এক্সপোজার পাচ্ছি না এক্সপোজার পাচ্ছি না, ওই জিনিসটা কিন্তু এখন আর হচ্ছে না। কোন একটা পডকাস্ট চ্যানেল হলে আমরা একজন আরেকজনের পডকাস্টে যাচ্ছি, কোন একটা মানুষ নতুন কন্টেন্ট ক্রিয়েটর আসলে কিন্তু আমরা সবাই একসাথে কন্টেন্ট বানাচ্ছি, সো এখানে এক্সপোজার এ পাওয়াটা আসলে অত ডিফিকাল্ট না। সো কেউ যদি চান, দ্যাটস ইউর ওয়ে, আসলে আমার মানে দ্যাটস এ ভেরি ইজি ওয়ে আউট। তো নীল একটা জিনিস ভালো, ও হচ্ছে যে শর্টস আপলোড দিতেছে, মানে হচ্ছে যে ওই যে পডকাস্ট করছে ওই পডকাস্টের ও নিজে শর্টস বানায় নিজের চ্যানেলে আপলোড দিতেছে, ইজ দ্য প্রো অ্যাট ইট, সো ডেফিনেটলি ইউ উইল ডু ইট। আই এম ভেরি হ্যাপি, এবং আমি সাদমানের সাথে পুরোপুরি একমত, সবাই সুন্দর করে কথা বলতে পারে না, এই কারণে অনেকে অনেক স্কিলড হইলেও তার কথাবার্তা শুনতে, সব পডকাস্ট শুনতে কিন্তু ভালো লাগে না, কিছু পডকাস্ট আছে শুনতে বেশ বিরক্ত লাগে এবং ওগুলো খুব বেশি দিন সাস্টেইন করে না, বিকজ নট বিকজ কথার মানে কন্টেন্ট খারাপ, জাস্ট বিকজ ডেলিভারি খারাপ। বলতেছে খুব ভালো জিনিস বাট শুনতে ভালো লাগতেছে না, বিকজ ও হয়তো পডকাস্টের জন্য আইডিয়াল না বা ওর ক্যামেরার জন্য আইডিয়াল না। নীলের ক্ষেত্রে ওরকম না, ওর কথা শুনতে খুব এন্টারটেইনিং এবং পডকাস্ট হিট হওয়ার জন্য পসিবলি ওইটাই দরকার, শুধু ইনফরমেশন দিয়ে পডকাস্ট হিট করা খুব কঠিন, যদি না ওই ইনফরমেশনটা এন্টারটেইনিং অ্যান্ড এনগেজিং না হয়, নীল যেটা একদম পারফেক্ট। সো হ্যাঁ, যারা ওরা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ফাইন্ড অ্যান্ড সাবস্ক্রাইব, আশা করতেছি ইউটিউব আপনাকে অটোমেটিক্যালি ডান পাশে বা কোথাও দেখায় দিবে। হ্যাঁ, আমার কাছে হঠাৎ করে হচ্ছে তার ভিডিও আসা শুরু হয়েছে, সে দুইটা ভিডিও দিছে, তিন দিন আগে একটা ভিডিও দিছে, 18 বছর বয়সে কি $4,999 পার মান্থ কামানো সম্ভব কিনা, সে ওইখানে ভাইরাল হইলো, অ্যান্ড দেন এখানে 239K ভিউজ তিন দিনে। আজকে একটু আগে একটা ভিডিও দিল আবার টপ সিক্রেট আউটরিচ পদ্ধতি, যা দিয়ে $3,986 পার মান্থ আয় করা সম্ভব। ফারান ভাইয়ের স্ট্র্যাটেজি ফলো করতেছে যে সবগুলো টাইটেলে সামথিং একটা ডলার থাকতে হবে পার মান্থে, সো ওইটা দিলেই কাজ হয়ে গেছে। সো ওইটাও দুই ঘন্টা ভিডিও দেখে পাম্প আপ হয়, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আচ্ছা বাই দ্য ওয়ে, আপনারা